ডিপ জলের কতটুকু ভূমিকা রয়েছে অ্যামাজন সিনেমায় এত বিজনেস করায়? অনেকে বলে থাকে যে হ্যাঁ অ্যামাজন সিনেমায় এত বিজনেস করেছে, এখানে ডিপ জলের একটা ক্রেডিট রয়েছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। তো ডেফিনেটলি আজকে অ্যামাজন সিনেমাতে ডিপ জলের ভূমিকা কতটুকু ছিল এটা নিয়ে ফিল্মস্পে আপনাদের সামনে একটা ভিডিও প্রোভাইড করতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পে চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো আমি যদি আসি যে ডিপ জল একজন ভায়োলেন্স অ্যাক্টর এবং তিনি একজন ভয়ঙ্কর ভিলেন। তেজির পরপরই মান্নার সঙ্গে তার একটা পেয়ার জমে যায় এবং অডিয়েন্স রীতিমতো থ মেরে বসে থাকতো মান্না ডিপ জল একটা সিনেমা দেখার জন্য। তেজি, এরপরে খবর আছে, এরপরে একে একে তাদের অনেকগুলো ফিল্ম আসতে থাকে। তো এই ডিপ জল যখন অ্যামাজন সিনেমাতে অ্যাক্টিং করে, একটা ম্যাক্সিমাম একটা পোর্শন অফ পার্সন যারা মান্নার হেটার হতে পারে তারা বলে যে অ্যামাজন সিনেমাতে যদি ডিপ জল না থাকতো, মানে ডিপ জলের এখানে বিজনেসে একটা ফ্যাক্টর আছে। তো আমি বলি যে ডিপ জল যেহেতু এই সিনেমাতে আছে, সুতরাং এই সিনেমাতে তার একটা অবদান ডেফিনেটলি আছে, এটা আপনি স্বীকার করেন বা না করেন। হয়তো বিজনেস ব্যাপারটা আলাদা, ডিপ জল না থাকলেও এখানে ডিপ জলের জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো বেশি বিজনেস করতে পারতো বা সিনেমাটা হয়তো কম করতে পারতো, কিন্তু অ্যামাজন যে লেভেলের সিনেমা এটা ডেফিনেটলি হিট হতো, হয়তো কম বেশি ডিপ জল থাকার কারণে বেশি হতে পারে। সো ডিপ জল থাকার কারণে যে ব্যাপারটা হয়েছে, যেটা অন্য কেউ থাকলে হতো না, যে সিনেমার হাইপ কয়েক গুণ বেড়ে গিয়েছে, যে মান্না ডিপ জল পেয়ার আছে শুনে সিনেমা হলে যাওয়া দর্শকগুলো কিন্তু তারা গিয়েছে। এবং মান্নার সঙ্গে ডিপ জলের কেমিস্ট্রি এতটা মধুর, আমি ওয়ান অফ দ্য বেস্ট, আমাকে আপনি বলবেন আমি তেজি, অ্যামাজন, এরকম হাতে গোনা কষ্ট, এরকম হাতে গোনা কয়েকটা সিনেমা আছে আমি যেগুলোতে বলবো যে মান্না ডিপ জল নায়ক ভিলেন কেমিস্ট্রি পুরো রীতিমতো জমে ক্ষীর, ওয়ান অফ দ্য বেস্ট কেমিস্ট্রি। এবং আমি এই কেমিস্ট্রি নিয়ে আলাদাভাবে কথা বলবো, যে মানে যেখানে সেখানে যে ব্যাপারটা যে বাচ্চা তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিছর, কোন বড় জায়গা, হ্যাঁ ওই কোন বড় জায়গা, হ্যাঁ বাচ্চার সামনে দুনিয়াতে অ্যামাজন ছাড়া কোনো বড় জায়গা নেই, যে পাঁচ লাইনগুলো ছিল যে স্টোরি লাইন, তো তখনকার সময় রাইটিংও আসলে অন্যরকম লেভেলের ছিল, তো ওইগুলো একদম রক্তে আগুন লাগানো যে ডায়লগ ডেলিভারি, তো এনি ভিলেন রাজীব হতে পারে বা যে কেউ হতে পারে, মান্নার সঙ্গে আমার মনে হয় না ওই লেভেলের জমাতে পারত। এবং ডিপ জল এখানে একটা খেলা খেলেছে, এবং ডিপ জল যেখানে তারও এক মানে সুনিপুণ ডায়লগ ছিল, কখনও তিনি নিশা টিশা করে গিয়ে ডায়লগ দিচ্ছে যে হ্যাঁ বাচ্চারে কে বলছে, যেখানে যে মেরে দিচ্ছে ডিপ জল একজনকে, তো এইসব সিনেমাতে কিন্তু মান্না ডিপ জল পেয়ার কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং বিশেষ করে লাস্টের যে সিকোয়েন্সটা ছিল মান্না ডিপ জলের, এটা দেখেছ পুরো বাঙালি রীতিমতো থ, যারা বাংলা সিনেমার অডিয়েন্স এবং যারা বিশেষ করে মান্না ডিপ জল লাউড অ্যাক্টিং যারা পছন্দ করে। আমার জানে লাস্টে ডিপ জল মান্নার যে শটটা ছিল যে হায় কালাম হায় কী করলি, তোমার পিছন থেকে ঘুরে মানে গুলি কইটা দিলি, তো এই যে একটা সিকোয়েন্স ছিল এখানে, তো এটা কিন্তু আসলে একটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং ডিপ জলের যে ডায়লগ ডেলিভারিগুলো ছিল, তো যে তুই আমার সিস্টেম করে দিলি, তো এরকম অনেক রকমের সংলাপ ছিল যেগুলো কিন্তু মানুষের মুখে মুখে এবং মানুষ পছন্দ করেছিল ডিপ জলের ডায়লগ ডেলিভারি। তো ডিপ জল এখানে একটা ভাইটাল ক্যারেক্টার প্লে করেছিল, কিন্তু তার মানে এই না যে ডিপ জল না থাকলে এই সিনেমাটা চলতো না। হ্যাঁ ডিপ জলের কতটুকু গুরুত্ব আমি সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ এখানে যদি আপনি যদি সিনেমাতে যদি 100% যদি আপনি ধরেন যে মান্না 75% টেনেছে, তো 25% এখানে ডিপ জলের একটু ক্রেডিট আছে, হয়তো এখানে অন্য অন্য ভিলেন থাকলে আপনি 15 বা আপনি 10% ক্রেডিট দিতেন, বাট ডিপ জল এখানে একটা ফ্যাক্টর। তার মানে এই না যে ডিপ জল না থাকলে মান্নার হেডোমে এই সিনেমা চলতো না, মান্নার হেডোমে এই সিনেমা ডেফিনেটলি অনেক বিজনেস করতো, কিন্তু কম বেশি সেটা বেশিও করতে পারতো কমও করতে পারতো সেটা আমরা কেউ জানি না, কিন্তু ডিপ জল একটু হলেও ভাই ফ্যাক্টর, মান্নার সঙ্গে তার কেমিস্ট্রি এবং মানে কিছু কিছু মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, মানে একটা ভয়ঙ্কর যে ফিলটা এটা আমরা জানে ডেফিনেটলি ভাই মান্না ডিপ জলের একটা মোটামুটি ফ্যাক্ট আছে। হ্যাঁ তো এটা আমার মনে হয় আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে, তো এটা আপনাদের কী মনে হয় এটা আপনারা আমাকে ডেফিনেটলি জানাবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।